গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে একটি অতিব গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় এই প্রকল্পটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী 122টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো শিক্ষার মান উন্নয়ন শিখন শিক্ষণ পরিবেশ উন্নয়নে নিরলস কাজ করে চলেছে এরই অংশ হিসেবে মহারানী ভবানীর নাটোর উত্তরা গণভবনের নাটোর বনলতা সেনের নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে মনোরম ও নয়নাভিরাম নৈসর্গিক পরিবেশে 1997 সালের 27 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজ। এ কলেজে 2019 সালে 2,39,35,000 টাকা ব্যয়ে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপির উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। এ প্রামাণ্য চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিখন শিক্ষণ পরিবেশের উন্নয়ন কার্যক্রম তথা আইডিজি সাব প্রজেক্ট অফিস রুম স্মার্ট ক্লাসরুম আইসিটি ল্যাব সায়েন্স ল্যাব লাইব্রেরি বিভাগীয় সেমিনার কনফারেন্স রুম বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ক্যাম্পাস সুরক্ষা ব্যবস্থা ইনহাউস প্রশিক্ষণ সমূহের স্থির ও ভিডিও চিত্র উপস্থাপন করা হচ্ছে। আইডিজি সাব প্রজেক্ট অফিস কার্যক্রম বাস্তবায়নকারী মেম্বারদের ছবি। আইডিজি সাব প্রজেক্ট অফিস 2019-20 অর্থ বছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী আইডিজি সাব প্রজেক্ট অফিসকে G2 প্যাকেজের মাধ্যমে আইটি প্রোডাক্টস যেমন ডেস্কটপ ল্যাপটপ ফটোকপিয়ার প্রিন্টার স্ক্যানার আইপিএস প্রভৃতি দ্বারা নবীনীকরণ করা হয়েছে এবং G3 প্যাকেজের মাধ্যমে ফার্নিচার ও ফিক্সার দ্বারা সুসজ্জিত করা হয়েছে এ প্রকল্পের কাজগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে। প্রিন্সিপালস অফিস রিনোভেশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে প্যাকেজ নাম্বার W2OTMEGP এর মাধ্যমে। এছাড়াও রিনোভেশন উইথ চেয়ার্স আন্ডার প্যাকেজ নাম্বার G8OTMEGP এবং রিনোভেশন উইথ এয়ার কুলার্স আন্ডার প্যাকেজ নাম্বার G9OTM এর মাধ্যমে। স্মার্ট ক্লাসরুম এ প্রতিষ্ঠানের আইডিপির প্রধান গুরুত্ব ছিল ক্লাসরুমের পরিবেশের উপর। এ লক্ষ্যে রুম নম্বর 201 202 203 এবং 204 রিফারবিশড করা হয়েছে টাইলস সিলিং ডিজিটাল স্মার্টবোর্ড উইন্ডো উইন্ডো গ্লাস ডোর প্রভৃতি দ্বারা। এ কাজগুলো 2022-23 অর্থ বছরের ক্রয় পরিকল্পনা প্যাকেজ নাম্বার W2 এবং G5 এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। মাল্টিপারপাস ক্লাসরুম বহুমুখী উপযোগিতার সুবিধা নেবার লক্ষ্যে আইসিটি ভবনের এ কক্ষটিকে মাল্টিপারপাস ক্লাসরুম হিসেবে রিনোভেটেড করা হয়েছে। 2020-21 অর্থ বছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নাম্বার G9 এর মাধ্যমে এয়ার কুলার জেনারেটর ও ফ্যান দ্বারা এবং 2021-2022 অর্থ বছরের ক্রয়বিধি অনুযায়ী G8 প্যাকেজের মাধ্যমে ফার্নিচার এবং ফিক্সার কনফারেন্স টেবিল ক্লাসরুম ডেস্ক চেয়ার এবং 2022-23 অর্থ বছরে এসে G13 প্যাকেজের মাধ্যমে ডিজিটাল স্মার্ট বোর্ড দ্বারা সজ্জিতকরণ করা হয়েছে। স্পেশাল টয়লেট ফর গার্লস অ্যান্ড রিনোভেটিং টয়লেটস অ্যান্ড ওয়াশরুম নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অন্যতম একটি ব্যবস্থাপনা হচ্ছে স্পেশাল টয়লেট ফর গার্লস এবং রিনোভেটেড টয়লেট অ্যান্ড ওয়াশরুম। 2020-21 অর্থ বছরে W1 প্যাকেজের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধার্থে এ প্রকল্পটি
হাতে নেওয়া হয়েছিল। ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিধায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে 5টি ওয়াটার পিউরিফায়ার সিস্টেম স্থাপন করা হয়েছে। 2020-21 অর্থবছরে G7 প্যাকেজের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে। টিচার্স রুম কাম কনফারেন্স রুম, কলেজের একাডেমিক বিষয়ে আলোচনার লক্ষ্যে যে টিচার্স রুম রয়েছে তা W2, OTM, EGP এ প্যাকেজের মাধ্যমে ওয়াল প্যানেলিং এবং পর্দা দ্বারা রিনোভেটেড করা হয়েছে। রিনোভেশন ডিপার্টমেন্ট, COVID-19 সময় অতি মহামারীর বাস্তবতার মধ্যেও স্নাতক পর্যায়ের শিক্ষার পরিবেশকে উন্নত করার লক্ষ্যে কলেজের 13টি ডিপার্টমেন্টকে ফার্নিচার, এক্সিকিউটিভ টেবিল, এক্সিকিউটিভ চেয়ার, 2টি করে ল্যাপটপ ও ডেস্কটপ, 1টি করে প্রিন্টার ও স্ক্যানার দ্বারা রিনোভেটেড করা হয়েছে। ইনহাউস ট্রেনিং, সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে 2টি 5-দিনব্যাপী ইনহাউস ট্রেনিং অন বেসিক ICT এবং 1টি ইনহাউস ট্রেনিং অন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসিডিউসেস আয়োজন করা হয়েছে, যা সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে। এছাড়াও IDP-র মূল ফোকাস অনুযায়ী এ প্রতিষ্ঠানের ICT ল্যাব, লাইব্রেরি, ল্যাবরেটরি, কমন রুম, ব্রেস্ট ফিডিং কর্নার ও সকল ডিপার্টমেন্টের রিনোভেশন ও রিফারবিশমেন্টের কাজ চলতি অর্থবছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে। 2019 সালে কলেজটি CDB প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ হয়, প্রথম ধাপে 74টি কলেজ মনোনীত করা হয়, তার মধ্যে এই কলেজটি প্রথম ধাপে সিলেকশন পায়, যার প্রকল্প ব্যয় ছিল 2,39,35,000 টাকা। কলেজের কার্যক্রমটি আমাদের যে IDG প্রকল্পে একটা কমিটি আছে, সেই কমিটির অন্যতম সদস্য আব্দুল করিম, অন্যতম সদস্য সাইফুল ইসলাম খোকন, শীল উৎপল এবং গোপাল দাস, তারা এই কলেজের IDG প্রকল্পটি পরিচালনা করে থাকে। আমার বিশ্বাস যে 122টি কলেজের ভিতরে আমাদের এই কলেজটি অত্যন্ত সুন্দরভাবে এই প্রকল্পের কাজটি সম্পন্ন করেছে। আমরা সকল কাজই আমাদের শেষ পর্যায়ে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমাদের চলমান প্রকল্পের যে 2,39,35,000 টাকা দিয়েছে, এই কাজগুলো আমরা সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করতে পারব। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।